রাধে রাধে বন্ধুরা, শুভ জন্মাষ্টমীতে আপনাদেরকে সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা থাকলো। রান্না হচ্ছে, ভোগ বানানো হচ্ছে। এই যে তুলে অনেকটা করেছে, আর এদিকে হচ্ছে এই যে দিশা, ও রাত্রি 12টা পর্যন্ত। এই যে আমাদের তুলে বলছে গোপালদেরকে অনেক কিছু বানিয়ে দিবে, তো আপনাদেরকে আমি সব দেখাবো। তুল আর এই দিশা কি কি বানিয়েছে আমি আপনাদেরকে সব দেখাচ্ছি। আরে তুই কই গেলি? হয়েছে বেসন দিয়ে সন্দেশ করেছে, এখানে করেছে ধোকলা, এটা ভগবানের জন্য কেক, গোপসুনারা কেক কাটবে, আর এখানে তালের বড়া, এখানে তাল সুজি, আর এখানে মালপোয়া, এগুলো সব করা হয়ে গেছে। এবার ওদিকে হচ্ছে এখানে ভাজা কি কি হচ্ছে, আলু ভাজা, এখানে বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা এখানে আলু, আর এখানে হবে পোলাও, হবে আলু পোস্ত হবে, আর আমি বানাবো এখন ভগবানের জন্য পায়েস আর পুরি। এখন রাধা কৃষ্ণর অভিষেক হবে, গোপালেরও হবে, আর এই গোপালগুলোকে আমি কালকেই করে রেখেছিলাম। সবাইকে সাজানো গুছানো হচ্ছে। এখন আমাদের গোপসুনাদেরকে সাজিয়ে বসিয়ে দিয়েছি আমরা আসনে, তারপর আমরা এখন পুজো করব। জন্মের সময় যেমন হাওয়া তুফান বৃষ্টি হয়েছিল, এই সময়টাতেও আমাদের বাড়িতে এমন হয়েছে। Thank you.
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের কাছে এই কামনা করি।